কিরে মনু বাবা, কি বাবা, তুমি এখন স্কুলে গেছো না? কিছুদিন পর তোমার পরীক্ষা, তুমি এখনো বসে মলি তো তুমি স্কুলে যাও না? যো যাইতাছি, যাও বাবা, তো স্কুল যাও। হ্যাঁ বাবা, বাবা বড় বড় গেছে, কিছুদিন পর তোমার পরীক্ষা, যাও বইলা বাড়িতে স্কুল যাও। কিরে মনু বাবা, তোমার অনেক স্কুলে পাঠাম লেখা পড়া করতে বললা, আর তুমি এখানে ওই মোবাইল টিপ দোস। আরে বাবা, আপনি গেছেন একটা বুকা, স্কুল গিয়া পড়ালেখা করে না, মোবাইলে পড়ালেখা করে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগে স্যারেরা কিন্তু ভালো করে বুঝাই না পারা, মোবাইলে সবকিছু বুঝা যা, এই কারণে আমি এখানে বসে বসে মোবাইল টিপতেছি। হ্যাঁ ওই, আমি তো জানি না, আগে জানতে বাবা তোমার আরো দুইটা মোবাইল কিনে দিতাম। তুমি ভালো করে লেখাপড়া করো, আমি ভালো তাই থাকছি, ঠিক আছে? যাবো, আচ্ছা ওকে বাবা। যাক বাবার বুকা বানানো গেল। মনু, তুমি যে তোমার বাবার সাথে মিথ্যা কথা বলছো, কালটা কি ঠিক করছো? আল্লাহ তাআলা কি বলছে জানো? মিথ্যা কথা যে বলে তার সব থেকে নিকৃষ্ট বৈশিষ্ট্য, আর মিথ্যা কথা যে বলে সে কখনো ভালো হতে পারে না, আর যে মিথ্যা কথা বলে তাকে কেউ ভালো বলে না। আর আল্লাহ রাসুল বলেছেন, হাদিসে এসেছেন যে এক ব্যক্তি সে সব পাপ কাজের সাথে যুক্ত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে গেছেন, যা বলতেছেন যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সব পাপ কাজ থেকে কিভাবে মুক্ত হতে পারবো? রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি সবার প্রথমে মিথ্যা কথা বলা ছেড়ে দাও, তাহলে তুমি সব পাপ কাজ থেকে মুক্ত হতে পারবা। আর মিথ্যা কথা বললে দুনিয়া তো ধ্বংস, আখিরা তো লাঞ্ছিত, তার জন্য তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। যান যান যান, আপনি আমার সত্য কথা শিখে দেন, আছে দুই দিন এসে নামাজ পড়েন, আমার চিনা চিনা আছে আপনারে, নিজের আগে ভালো হন, তারপরে আমরা মানুষের ভালো করে না, সত্য সত্য মিথ্যা আমরা শিয়াইতে রয়েছেন। জান জানান থেকে তোমাকে আমার ভালো কথা বলাই উচিত হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি যাই। যান যান যান, সত্যবাদী হয়েছে। কিরে মনু, তোরে অবস্থা কেরে? আরে আমারও এই বস্তু কারিব, কালকে আমার পরীক্ষা রেজাল্ট দিব, আমি তো গোল্ডেন পাবো, গোল্ডেন, আর আমি তো পুরো ফাটিয়ে দেবো। আমার বাপেরা কইছি তিন মন মিষ্টি আনতো, পুরো গ্রাম খাওয়ায়। তোরাও যাইস পারলে আর কয়েকটা লয়ে যাইস, তোর দাওয়াত গিয়ে হাইয়ে পড়িস। তুই মনে ভাবি গোল্ডেন, আমার তো বিশ্বাস না। আরে বিশ্বাস না হইলে কালকে হয়ে দিস, বুঝছস? দাদা তুই কালকে দিস, আচ্ছা দেয়া যাইব কালকে। তুই কিয় মনু, তুমি এখানে মন খারাপ করে বসে রয়েছো কেন? শুনলাম তুমি নাকি পরীক্ষায় ফেল করছো, মন খারাপ করে বসে থাকলে চলবো? তুমি আগে যাই করছো, ভুল করছো, এখন নামাজ টামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হো, আল্লাহ দেখবা যে পরবর্তী সময়ে তোমার রেজাল্ট আরো ভালো করে দিবে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর বাপ মার সাথে খারাপ আচরণ করবো না, সত্য কথা সবসময় সত্য কথা বলবো, নামাজ পড়ো পাঁচ অক্ত, আর আপনার সাথে যে খারাপ ব্যবহার করছি তার জন্য আমাকে ক্ষমা করে দিয়ে, আর কাজ করে আমার জন্য দোয়া করবেন, তাতে আমি পরবর্তী সময় ভালো খেলা করতে পারি। আচ্ছা ঠিক আছে, ভালো করে লেখাপড়া করো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।